বুবলি আমেরিকা থেকে ফিরে নানাজনের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুলেছেন, এমনটাই জানালেন শাকিব খান। চিত্রনায়ক শাকিব খান একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বুবলির সঙ্গে তার অধ্যায় পুরোপুরি শেষ হয়ে গেছে। সেই সঙ্গে বলেছিলেন বুবলিকে আমার সঙ্গে আর কোনো স্ক্রিনে দেখতে পাবেন না। এমন বক্তব্যে বুবলি ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে একটি বড় স্ট্যাটাস দেন। সেই স্ট্যাটাসে শাকিবের দিকে বেশ কিছু অভিযোগ ছুড়ে জানায়। তাদের এখনও নাকি ডিভোর্স হয়নি, এখনও তাদের সম্পর্ক রয়েছে, এমনটাই প্রশ্ন করেছেন বুবলি। এবার সেসব নিয়ে সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে শাকিব খান জানালেন বুবলি মিথ্যাচার করছে। শুধু তাই নয়, নানাজনের সঙ্গে বুবলির বিরুদ্ধে অবৈধ সম্পর্ক গড়ে তোলার অভিযোগ করেছে শাকিব খান। আপনি বলছেন বুবলির অধ্যায় শেষ, কিন্তু বুবলি বলছে আপনাদের এখনও সম্পর্ক রয়েছে। এমন এক প্রশ্নের জবাবে শাকিব খান বলেন, আমি কিছু বলতে চাই না। সে যখন বলছে আমাদের মধ্যে এখনও সম্পর্ক বিদ্যমান, তাহলে সে প্রমাণ দিক, সে তো একজন শিক্ষিত মেয়ে। দুজনের সম্পর্কের অবনতি, চিত্রনায়ক বলেন, দেখুন সে আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে সম্পর্ক, সন্তান, অন্ধবিত্ত, নাম সবই করেছে। আমিও তাকে অন্ধবিশ্বাস করেছিলাম, কিন্তু সে জাতকে জন্ম দেওয়ার পর আমেরিকা থেকে দেশে এসে সে নানা স্ক্যান্ডালে জড়িয়ে পড়ল, নানাজনের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুলল, যা মিডিয়া সহ সবাই জানে। একই সঙ্গে 3.5 কোটি টাকার ফ্ল্যাট, 56 লাখ টাকার গাড়ির মালিক হলো কিভাবে, হঠাৎ করে এমন বিত্ত বৈভবের মালিক হওয়া কি সম্ভব? সেই সঙ্গে প্রশ্ন তুলে তিনি বলেন, কেউ যদি বিনা কারণে বিশ্বাসভঙ্গ বা বিশ্বাসঘাতকতা করে, তাহলে তার সঙ্গে সম্পর্ক কিভাবে কন্টিনিউ করা যায় আপনারাই বলুন। শাকিব আরও যোগ করেন, আমি আসলে সরল মনে অনেককে বিশ্বাস করেছি, কিন্তু সবাই আমার সাথে সরলতার দুর্বলতা ভেবে ধোকা দিয়েছে, অকৃতজ্ঞতার পরিচয় দিয়েছে। আমি এখন আর কারোর সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না, আর কোনো মানসিক চাপ সহ্য করতে চাই না। সন্তান জন্মের কথা বুবলি প্রথম প্রকাশ করেছে, আর এর আগে আপনারা বিষয়টি গোপন করেছিলেন। শাকিব খান এখন বলেন তিনি আর কোনো কারোর সাথে সম্পর্ক করতে চান না, 2 ছেলেকে নিয়ে সুখে শান্তিতে বাস করতে চান।